আর ভাঙে না, রোদেলা সকাল ডাকে না, যে আমার ভাঙে না, রোদেলা সকাল ডাকে না, নিস্তেজ বিবেক আমার কিছুই তো আর ভাবে না, যে আমার ভাঙে না, রোদেলা সকাল ডাকে না, যে আমার ভাঙে না, রোদেলা সকাল ডাকে না। এই নাও ধরো, জলদি যাও, তোমারে পালতে গেলে চাকরিটা আমার থাকবে না। চেনা জানা মানুষগুলো হচ্ছে অচেনা দিন দিন, স্বার্থ মোহে চলছে ছুটে হচ্ছে বিবেকী। চেনা জানা মানুষগুলো হচ্ছে অচেনা দিন দিন, স্বার্থ মোহে চলছে ছুটে হচ্ছে বিবেকী। রোদেলা সকাল ডাকে না, যে আমার ভাঙে না, রোদেলা সকাল ডাকে না। বাবারে, ওষুধ খেয়ে যদি লিভারটা ভালো না হয় তাহলে আমার লিভারটা নিয়ে নিস, আমি আর কয়দিনই বা বাঁচবো। স্বপ্ন চূড়ায় পৌঁছাতে চাই নিঃস্বার্থ ভালোবাসা, হৃদয়ে বাঁধন অটুট রেখে একসাথে স্বপ্নে ভাসা। স্বপ্ন চূড়ায় পৌঁছাতে চাই নিঃস্বার্থ ভালোবাসা, হৃদয়ে বাঁধন অটুট রেখে একসাথে স্বপ্নে ভাসা। বিবেকের বাতায়ন খুলে দিয়ে কেন উদার আকাশে ভাসো না, যে আমার ভাঙে না, রোদেলা সকাল ডাকে না, নিস্তেজ বিবেক আমার কিছুই তো আর ভাবে না, আমার ভাগে না, রোদেলা সকাল ডাকে না, যে আমার ভাগে না, রোদেলা সকাল ডাকে না, ঘুম যে আমার ভাগে না, রোদেলা সকাল ডাকে। স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মিসেস রাবিয়ার বর্তমান অবস্থা কি? স্যার, ওনার একটা কিডনি পুরোপুরি অকেজো হয়ে গিয়েছে, বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। আরেকটা কিডনি তো আছে। সরি স্যার, ওনার একটাই কিডনি। আরেকটা কিডনি গেল কোথায়? স্যার, শুনেছি ওনার ছেলের ছোটবেলায় কিডনির খুব বড় অসুখ হয়েছিল, তখন উনি ওনার একটা কিডনি ওনার ছেলেকে দিয়ে দেন। মায়েরা স্যার এমনই, কিছুদিন আগে উনি জানতে পারলেন ওনার ছেলের লিভারের অসুখ ধরা পড়েছে, এরপর থেকেই উনি অস্থির হয়ে গেছেন, বারবার বলছেন আমি তো আর বেশি দিন বাঁচব না, আমার ছেলেটাকে আমার লিভারটা দিয়ে দাও। মৃত্যুর আগে আমি আমার ছেলেটাকে সুস্থভাবে দেখতে চাই।
পিতামাতার মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উহ শব্দটি বলো না এবং তাদেরকে ধমক দিও না। পিতামাতার সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো, অনুকম্পায় তাদের প্রতি বিনয়বনত থেকো এবং বলো, হে পালনকর্তা, তাদের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন।